আসসালামু আলাইকুম। রণীতি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাউতা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। প্রথম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বাংলা। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বই পাঠ আট, দুইটি স্বরবর্ণ হ্রস্বই এবং দীর্ঘই। বন্ধুরা, পূর্বের পাঠে আমরা স্বরেয় এবং স্বরেয়া সম্পর্কে শিখেছিলাম। আজ আমরা হ্রস্বই এবং দীর্ঘই শিখব, কিভাবে হ্রস্বই এবং দীর্ঘই লিখতে হয় এবং হ্রস্বই এবং দীর্ঘই দিয়ে শব্দ গঠন এবং বাক্য গঠন আমরা শিখব। তাহলে চলো আমরা প্রথমে হ্রস্বই সম্পর্কে জেনে নিই। বন্ধুরা, তোমরা কিন্তু ছবিতে দেখতে পাচ্ছ হ্রস্বই হ্রস্বইতে ইট, হ্রস্বইতে ইলিশ, হ্রস্বইতে ইট, হ্রস্বইতে ইলিশ। বন্ধুরা, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ মেয়েটি বাবাকে ইট এনে দিচ্ছে, ইট, হ্রস্বইতে ইট, ইট আনি, ইট, হ্রস্বই। তাহলে বন্ধুরা, আমরা হ্রস্বই দিয়ে কি শব্দ জানতে পারলাম? হ্রস্বইতে ইট। বন্ধুরা, আরো একটি ছবি লক্ষ্য করো। মেয়ে এবং বাবা মাছ কিনছে। কি মাছ? ইলিশ মাছ। ইলিশ মাছ কিনছে, হ্রস্বইতে ইলিশ, ইলিশ কিনি, ইলিশ, হ্রস্বই। তাহলে বন্ধুরা, আমরা হ্রস্বই দিয়ে দুইটি শব্দ দেখলাম, একটি হচ্ছে ইট এবং অন্যটি হচ্ছে ইলিশ। এবার আমরা হ্রস্বই দিয়ে শব্দ গঠনগুলো আবার পড়ে নিই। হ্রস্বইতে ইট, হ্রস্বইতে ইলিশ, হ্রস্বইতে ইট, হ্রস্বইতে ইলিশ। বন্ধুরা, আমরা কি পড়লাম? হ্রস্বইতে ইট এবং হ্রস্বইতে ইলিশ। আমরা আরো দুটি শব্দ দেখি। হ্রস্বইতে ইঁদুর, হ্রস্বইতে ইঁদুর, হ্রস্বইতে ইক্ষু, হ্রস্বইতে ইঁদুর, হ্রস্বইতে ইক্ষু। তাহলে বন্ধুরা, আমরা হ্রস্বই দিয়ে চারটি শব্দ গঠন দেখলাম, একটি হচ্ছে ইট, ইলিশ, ইঁদুর, ইক্ষু। কি কি শিখতে পারলাম বলো তো? ইট, ইলিশ, ইঁদুর, ইক্ষু। এবার আমরা এই বর্ণটি আবার পড়ি। হ্রস্বই, হ্রস্বই, হ্রস্বই। এবার চলো আমরা দেখে নিই কিভাবে আমরা হ্রস্বই লিখব। বন্ধুরা, ছবিতে লক্ষ্য করো কিভাবে হ্রস্বই লিখছে। তোমরা ঠিক একইভাবে কিন্তু হ্রস্বই লিখবে। লক্ষ্য করো বন্ধুরা কিভাবে হ্রস্বই লিখতে হয়। এবার আমরা জানবো দীর্ঘই। চলো আমরা দীর্ঘই বর্ণটি শিখে নিই। দীর্ঘই, দীর্ঘইতে ঈগল, দীর্ঘইতে ঈশান, ঈগল ওড়ে ঈশান কোণে। বন্ধুরা লক্ষ্য করো, ঈগল এবং ঈশান, দীর্ঘই। আমরা আবার দেখি, দীর্ঘইতে ঈগল, দীর্ঘইতে ঈশান, ঈগল ওড়ে ঈশান কোণে, ঈগল, ঈশান, দীর্ঘই। দীর্ঘইতে ঈগল, দীর্ঘইতে ঈশান, দীর্ঘইতে ঈগল, দীর্ঘইতে ঈশান, দীর্ঘইতে ঈশ, দীর্ঘইতে ঈদ, দীর্ঘইতে ঈশ, দীর্ঘইতে ঈদ। তাহলে বন্ধুরা, আমরা দীর্ঘই দিয়ে চারটি শব্দ গঠন দেখলাম। দীর্ঘইতে ঈগল, দীর্ঘইতে
ঈশান, দীর্ঘ ইতে ঈশ, দীর্ঘ ইতে ঈদ। এবার আমরা দীর্ঘই বর্ণটি পড়ি, চলো। দীর্ঘই, দীর্ঘই, দীর্ঘই। এবার চলো দেখে নিই আমরা কিভাবে দীর্ঘই লিখব। বন্ধুরা লক্ষ্য করো কিভাবে দীর্ঘই লিখতে হয়। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ আমরা কিভাবে পেন্সিল দিয়ে দীর্ঘই লিখব। দীর্ঘই। বন্ধুরা তোমরা ঠিক একইভাবে দীর্ঘইটি লিখবে। তো বন্ধুরা আজকের এই পাঠে আমরা কি কি শিখতে পারলাম বলতো? আজকের এই পাঠে আমরা হ্রস্বই এবং দীর্ঘই সম্পর্কে শিখলাম। আমরা আজ শিখলাম কিভাবে আমরা হ্রস্বই এবং দীর্ঘই লিখব, এবং আমরা হ্রস্বই এবং দীর্ঘই দিয়ে চারটি করে শব্দ গঠনও শিখেছি। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। বন্ধুরা তোমরা এই দুইটি বর্ণ বাসায় বেশি বেশি করে পড়বে ও লিখবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।